विद्रोमा सर्वावस्थान गतो विवा। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक। आज महाअष्टमी আর তোমাদের প্রত্যেককে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, মানে এই পুরো পুজোটাই ভালোভাবে কাটাও। আজকে সকাল থেকে একটু মেঘলা ওয়েদার, প্রথম দিকে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি নামবে কিনা, তো যাই হোক শেষ পর্যন্ত আর কিছু এখন অবধি হয়নি। তো আমরা গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, এখন বাজে তোমার 10:30 এরকম প্রায় বাজে। তো এবার আমরা একটু বেরোবো, একটুখানি এদিক ওদিক ঘুরবো, হয়তো কোথাও একটু চা খেতে পারি, তারপর ফিরে এসে অভিষেক খাওয়া দাওয়া করে ও একটু দুপুরবেলার দিকে অফিস চলে যাবে। বাড়ির জন্য আজকে অষ্টমী বলে মিষ্টি কিনে নিয়ে যাওয়া হলো। আমরা এখন ওয়াইজাউলের কাছে এসেছি, এখানে একটু চা খাবো আর একটু মিষ্টি নিয়ে নিলাম। মনোহরা, মনোহরা এখানে চট করে সব জায়গায় পাওয়া যায় না, মানে যেটা অরিজিনাল টেস্ট যেটা, সেটা দইওয়ালাতে দেখছি পাওয়া যায়। এর আগেও আমরা নিয়ে গেছিলাম একবার, তো আজকে নিলাম। এখন তো চলো ওয়াইজাউলে গিয়ে চা খাই। তো ওয়াইজাউলে আমাদের জায়গা হলো না, কারণ পুরো প্যাকটা। তো আমরা এখন চলে এসেছি পঞ্চমের আড্ডায়, একটু ভাবতেই ওদের ব্যালকনিটাতে আমরা স্পেস পেয়ে গেছি বসার। আর দেখো একটু সুন্দর করে সাজিয়েছে বাইরেটা, পুজোর সময় এরা খুব সুন্দর করে ডেকোরেট করে। বাড়ি ফিরলাম আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ায় যে পুজো হলো, মানে পুজো হচ্ছে আর কি। তো প্রতি বছর ওরা একটা গেট টুগেদার করে, কিন্তু গত বছর থেকে কোভিডের কারণে আর কি ওরা একটা বন্ধ রেখেছে। সো ওরা বাড়িতেই দিয়ে দেয়, কী দিয়েছে জানি না, ফ্রাইড রাইস বোধ হয়, গত বছর খিচুড়ি দিয়েছিলো, এবার শুনলাম ফ্রাইড রাইস। দেখতে হবে কী কী আছে। সো এটা অভিষেক গিয়ে নিয়ে এলো, আর ও এখন যেটা করছে, আমার এই কানের দুলগুলো এত ভারী না, মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে। তো অভিষেক এখন গাছে জল দিচ্ছে, সকাল থেকে আছে, গাছে জল দেওয়া হয়নি। এই হয়ে গেছে, আর লাগবে না, ঠিক তো। সপ্তমের ভিডিওটা এই জাস্ট দিলাম এক্সপোর্ট করতে, তো এটা এক্সপোর্ট হচ্ছে, 78% হয়ে গেছে, এখনই এটা এক্সপোর্ট হয়ে যাবে আর তারপরে আমি এটা পোস্ট করে দেবো। তো তোমরা দেখে নেবে সপ্তমীর ভিডিওটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটু পরে আমি আবার রেডি হব, অভিষেক এখন অফিসে রয়েছে তোমাদের যেমন বলেছিলাম, আর ও আসবে, তারপর আমরা আবার বেরোবো। বেরোবো বেসিক্যালি আজকে যাবো আর একটা সিনেমা দেখতে, গোলন্দাজ। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো সিনেমা দেখতে, আর তার আগে আমরা ডিনার করবো। তো ডিনারের জন্য আজকে আমাদের যেহেতু অষ্টমী, সো এই যে এখানে একটু দেখাচ্ছি, লুচি হয়েছে, এতে আছে, কীভাবে দেখাই বলো দেখি, এই যে ছোলার ডাল, ভালো করে দেখাতে পারলাম না, এটা হিং দিয়ে ছোলার ডাল আছে, তো এই যে বেগুন ভাজা আছে, ছোলার ডাল আছে, আর ওবেলা সেই কিনেছিলাম মনোহরা মিষ্টি, তো সেটা আছে, আর লুচি আছে। তো এই খেয়ে আমরা বেরিয়ে পড়বো, জাস্ট অন দ্য ওয়ে চলে এসেছে প্রায়। তো আমি ভাবলাম একটু তোমাদের বলে দিই, কারণ তখন খুব তাড়াহুড়ো লেগে যাবে, ও এলেই আমাকে সমস্তকে রেডি করে ও আর আমি খেতে বসে যাব, তো তখন খুব তাড়াহুড়ো থাকবে, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের মনে হতে পারে যে আমি আবার আজকে ওই সেম জামাটা পরে কেন বেরিয়েছি, তার কারণ হলো এই জামাটা খুব পছন্দ হয়েছে আর খুব কমফোর্টেবল, এটা ভিভা থেকে নেওয়া, তখন বলা হয়নি যখন শপিং হলটা তোমাদের দেখিয়েছিলাম। সো ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, সো তাড়াতাড়ি করে এটাই পরে নিলাম। এইমাত্র দেখে বেরোলাম গোলন্দাজ, আমার তো বেশ ভালো লাগলো, খারাপ লাগেনি, কালকে সিনেমার থেকে অনেক ভালো।
ভালো লাগলো, একটা অন্যরকম সিনেমা দেখলাম। সিনেমায় একজন আমাদের খুব পরিচিত একজন অভিনয় করেছেন। এই সিনেমাতে তোমরা যদি দেখে থাকো বা যদি দেখবে তো দেখতে পাবে যে ঠাকুরমশাই চরিত্রে একজন অভিনয় করেছেন, সে হচ্ছে দুলালদা, আমাদের খুব পরিচিত অভিষেকের কলিগ বলতে পারো। আলাদা নিউজ পেপারে চাকরি করে কিন্তু কলিগ, একসাথে যেহেতু প্রচুর অনেক টুর করেছে, অনেক মানে ভীষণ কাছের আমাদের, তো ওর জন্যই আরও দেখতে আসা। দিয়ে সিনেমাটা কিন্তু আমাদের খুব ভালো। তো এবারে বাড়ির পথে রওনা দেবো, একটু ঘুরে ঘুরে তারপর বাড়ি যাবো। পুজো 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 শেষের দিকে, অষ্টমী পুজো মানে অষ্টমী শেষ, সন্ধি পুজো হয়ে গেছে। একটু আগে আমার ভিডিওতে মানে সপ্তমীর ভিডিওটায় অনিমাদি, আমার এমন কোনো ভিডিও থাকে না যেখানে উনি কমেন্ট করেন না, তো উনি একটু আগে জাস্ট কমেন্ট করে জানালেন যে বাইরে বৃষ্টি পড়ছে। আমি জানি না, আমি এখনো বেসমেন্টেই রয়েছি, বেরোলে বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে মানে আমাদের এদিকটায় বৃষ্টি হচ্ছে কিনা। তো আর উনি বললেন সন্ধি পুজো শেষ হয়ে গেল, মানে চলছিল আর কি, তখন এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে, তাই নবমীও স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকে এখন আবার জানিয়ে দিলাম নবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে যাবো।